আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো থাকুন মহান রাব্বুল আলমিনের কাছে সব সময় এই দোয়াই রাখি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর নেহারি সাতটা অটুট রেখে সহজভাবে আমি রেসিপিটি তৈরি করেছি আশা রাখছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে গেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা চলে এসেছি রেসিপিতে আমি দেড় কেজি গরুর পায়া নিয়েছি সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি তারপর এক কাপ পেঁয়াজের কুচি দিয়ে নিলাম আমি পেঁয়াজের পেস্টও দেব ওয়ান টেবিল স্পুন দিয়ে নিলাম রসুনের পেস্ট আদার পেস্টও আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে নিচ্ছি কেউ চাইলে একটু কমিয়ে দিতে পারেন আর ওয়ান টেবিল স্পুন দিয়ে নিলাম পেঁয়াজের পেস্ট আর ওয়ান টি স্পুন দিয়ে নিলাম ধনিয়ার পাউডার হাফ টি স্পুন দিয়ে নিলাম হলুদের পাউডার আর ওয়ান টি স্পুন দিয়ে নিলাম জিরার পাউডার দুটো তেজপাতা আমি ছেড়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি একটি স্টার মশলা দুই টুকরো করে দিয়ে নিলাম সাদা আর কালো গুড়মরিচ কিছু নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তারপরে দুটো ছোটো সাদা এলাচগুলো দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে দিচ্ছি কিছু তারপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন আমি টু টি স্পুন দিয়ে নিচ্ছি লাগলে পরে আরও দেব তারপরে ওয়ান টেবিল স্পুন দিয়ে নিলাম তেল এখন পানি দিয়ে নিচ্ছি নিহারিটা কিন্তু অত বেশি কালারফুল হয় না হালকা একটা ফ্যাকাশে কালার থাকে এই জন্য হলুদটা একটু কমিয়ে দিলাম আর আমি পেঁয়াজের পেস্টও দিয়েছি পেঁয়াজ কেটেও দিয়েছি এতে ঘন হবে একটু ঝোলটা তারপর আরও রান্নার পদ্ধতি আছে আপনারা আমার সাথে থাকুন তাহলেই দেখতে পাবেন এখন আমি এক ঘন্টার জন্য মিডিয়াম হিটে চুলাই দিয়ে দিলাম এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি এই তো এখন আমি নেড়ে দেখাচ্ছি আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে একদম দেখুন হাড়ে থেকে মাংসগুলো সিদ্ধ হয়ে ফুলে ফুলে উঠেছে একদম থলথলে হয়ে গিয়েছে ইজিলি চিঁড়ে আসছে এখন আমি হাফ কাপ এখানে গরম পানি নিয়েছি তাতে ওয়ান টি স্পুন দিয়ে নিলাম ভাজা চালের মানে চালের গোড়াটা আমি একটু ভেজে নিয়েছি তেলে নিয়েছি সেটা দিয়ে নিলাম এর বদলে কেউ ময়দাও দিতে পারেন এখানে এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব ঢেলে দিয়ে এর জন্য এই নিহারির ঝোলটা ঘন হবে এই পদ্ধতিগুলো ফলো করে রান্না করলে খুবই টেস্টি হয় খেতে ওয়ান টি স্পুন দিয়ে নিলাম গরম মশলা পাউডার আমি কিন্তু তখন গরম মশলার কোনো পাউডার দিয়েছিলাম না কয়েকটি আস্ত দিয়েছিলাম তারপরে আবার একটু লবণ দিয়ে নিলাম স্বাদ মতো যেহেতু আমি আবার একটু পানি অ্যাড করেছি চালের গুঁড়া অ্যাড করেছি তারপরেও টেস্ট করে দেখলাম একটু লবণ দরকার আছে তাই ওয়ান টি স্পুন দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে না নাড়লে চালের গোড়াটা দিলাম নিচে জমার বেঁধে যাবে ওটা হতে থাক আমি আরেকটা চোলাতে বাগারটা রেডি করছি তেল দিয়ে নিলাম কিছু নেহারিতে এমনিতে প্রচুর পরিমাণে তেল আছে বসানোর সময় কিছু দেওয়া হয়েছে তাই অল্প তেলেই আমি বাগারটা তৈরি করছি হাফ কাপ পেঁয়াজের কুচি দিয়ে নিলাম তেলটা গরম হলে দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম একটু নেড়ে নেড়ে নিতে হবে তারপরে আমি শুকনো মরিচ দুই তিনটি হলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি সেগুলো দিয়ে নিলাম কাঁচা মরিচ দিয়ে নিলাম আমি কোনো মরিচ দিয়েছিলাম না আগে এই সময়টাতে দিলাম দুটো মরিচই আমি ভেজে দেবো ফ্লেভারটা দারুণ আসবে খেতে অনেক ভালো হবে নিহারিটা তারপরে বড় কালো এলাচ আছে সেটার অর্ধেক অংশ আমি দিয়ে নিলাম এখন কিছুক্ষণ নাড়বো আর ভেজে নেব অল্প কয়েক মিনিট অল্প কয়েক মিনিট পরে আমি জিরা দিয়ে নিলাম আবার নাড়ব কিছুক্ষণ ভেজে নেব নেবো তো কালারটাও দারুণ হয়েছে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন ভাজা হয়ে গিয়েছে বাগারটা রেডি এখন আমি নিহারিতে ঢেলে দিলাম এটা ঢেলে দিয়ে আমি তাৎক্ষণিক ঢেকে দেব যেন বাগারের ফ্লেভারটা অটুট থাকে এক মিনিট পর ঢাকনাটা খুলে আমি নেড়ে দিচ্ছি আমি এখন কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি তারপর আবার এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এক মিনিট পর ঢাকনা খুলে নিলাম নিহারি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করব দেখুন কি সুন্দর হয়েছে দেখতেও কালারটাও পারফেক্ট হয়েছে এবং ঝোলটাও পারফেক্ট হয়েছে আর আমরা বলি আর কি আমার না যে অনেকক্ষণ জাল করলে নিহারি ভালো হয় খেতে কিন্তু আমি আর যেভাবে রান্না করেছি এই পদ্ধতিতে রান্না করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের অনেকই ভালো লাগবে এবং ভীষণই মজাদার হবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে তা জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকলো আল্লাহ হাফিজ